Hakotur habang lukuroni kok shamani korang nome tebe kashe kosom kirong palamino pas klaika. Hakotur gunanguno lukurok laharo onkori korang disalaitongo hakotuni kubang motayono. Omohaino korang disamani nukzaka Delhi University rung shirum tongairono. CAA kerong noti korang disamani Jamia Millia Islamia University rung shirunai tongairo. Piawa polis rok borong ni shakawa chopro blaika. Haste gunangui BJP habang ni shakawa korang disalaitongono korang metemran naifano. Joba Mutagzagla. CAA Gerong no, Shelangzaga Hastini Yaksi Bodoni, Kaiburi Sungni Motaro, Tanchake, Korang Dislike, Bubagrakor Aguliwa. O Gerong no, Shazagi Korang Dishamas Halo, Goktumer no Hastini, Estepani Tangra, Shondi Buncha, Tamashaka, Nainai D. Amra Achke Charti Bampunti, Chapto Jubo Songhoton, SFI, DYFI, TSU, DYF, Agurtula Shohore, Rajpothe, Muloto. আমাদের দেশের সরকার সংখ্যার জোরে যে নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে তার বিরোধিতা করে তা বাতিলের দাবিতে এবং এই বিলের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে গোটা দেশের মানুষ যেভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছেন সারা দেশব্যাপী বিশেষ করে ছাত্রদের আন্দোলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৈরি হচ্ছে দিল্লিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছেন আর আমরা লক্ষ্য করলাম জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিল্লি পুলিশ ঢুকে গিয়ে কি নির্মমভাবে তাদের উপর অত্যাচার সংগঠিত করেছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেই সঙ্গে এই যে সংবিধান বিরোধী ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সেটাকে বাতিল করার দাবিতে এই আইন আগরতলা শহরের রাজপথে পুড়িয়ে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি ধিক্কার জানিয়েছি গোটা দেশের মানুষের সঙ্গে আমাদের ত্রিপুরার লড়াইকে আমরা একত্রীকরণ করতে চাই এবং আগামী দিনেও এই কালা আইনের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চালিয়ে যাব আজকে আমাদের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে আপনারা জানেন যে নাগরিকত্ব সংশোধনী বিল এটা আইনে পরিণত করা হয়েছে আমাদের দেশের সরকার সংখ্যার জোরে মানুষের কথা বলার সুযোগকে সংকুচিত করে দিয়ে তারা একটা কালা আইন পার্লামেন্টে পাশ করিয়ে নিয়েছেন গোটা দেশের মানুষ এই আইনের প্রতিবাদ করছেন বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছেন আন্দোলন সংগঠিত করছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন তৈরি হয়েছে দিল্লির বিভিন্ন ইউনিভার্সিটি এবং সারা দেশের শিক্ষিত ছাত্র সমাজ এই ধরনের কালা আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে আমরা দেখেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর কি বর্বরোচিতভাবে দিল্লির পুলিশ আক্রমণ নামিয়ে আনছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে আন্দোলন করার চেষ্টা হচ্ছে প্রতিবাদ করার চেষ্টা হচ্ছে সেখানেই মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য শাসক দল মুখিয়ে আছে এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় যারা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন সংগঠিত করছি আমাদের রাজ্যের মধ্যেও আজকে এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটা অবিশ্বাসের বাতাবরণ মানুষে মানুষে তৈরি করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং এই কালা আইন অবিলম্বে বাতিল করার দাবিতে আজকে চারটি ছাত্র যুব সংগঠনের আহ্বানে আগরতলা শহরের রাজপথে আমাদের প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি গ্রাকশাল বুবাগ্রাখর আগুলনি সিদ্ধি সেন্দানি বস্কান সিমি ইয়াকসি বদলনি কাইবরি সুরনাই মথা বুবাগ্রাখর আগুলনি কবাং মথায়ক খরাং টিসাবই আকিয়ারং সেলেন জাগে কাসুনা বগে হিমবদ ক্লাই তাবংনি হাস্তে হাপং ন জেলেন সিউই ফুনুকা